আসসালামু আলাইকুম, আকাশ এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছে আমি আকাশ। বন্ধুরা, ফটোশপের মাধ্যমে এবং খুব সহজ করে আমরা একটি ক্যাশ মেমো ডিজাইন করা শিখব আজকের এই ভিডিও থেকে। তো একটি ক্যাশ মেমো ডিজাইন করার জন্য প্রথমে আমাদের নতুন একটি ডকুমেন্টের প্রয়োজন। আমি শর্টকাটে ওপেন করে নিচ্ছি কিবোর্ডের কন্ট্রোল এন বাটন প্রেস করে। কিবোর্ডের কন্ট্রোল এন বাটন প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে যে ডায়লগ বক্সটি ওপেন হয়েছে তার মধ্যে এটার ওয়াইড দেওয়া আছে 4 ইঞ্চি এবং হাইট দেওয়া আছে 6 ইঞ্চি। তো ধরুন একটি ক্যাশ মেমোর জন্য আমাদের এটা একটু পরিবর্তন করতে হবে। এটার ওয়াইড দেবো আমি 5 ইঞ্চি এবং এটার হাইট দেবো আমি 8 ইঞ্চি। দেন ওকে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের নতুন একটি ডকুমেন্ট এখানে ওপেন হয়ে গেছে। এইখানে আমরা ডিজাইন করব। তো ধরুন প্রথমে আমি রেক্টেঙ্গুলার মার্কি টুলটি আমার টুল প্যানেল থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমি এখানে মাউস রাইট ক্লিক করুন। রাইট ক্লিক করার পর আমরা প্রথমে দেখতে পাচ্ছি রেক্টেঙ্গুলার মার্কি টুল। এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কি টুলটি আমি সিলেক্ট করে নিচ্ছি। রেক্টেঙ্গুলার মার্কি টুলটি সিলেক্ট করার পর রেক্টেঙ্গুলার মার্কি টুল দ্বারা আমি এখানে উপরে একটু ডিজাইন করব। সাপোজ এই অংশটুকু আমি সিলেকশন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই অংশটুকু সিলেকশন করার পর এখন এখানে আমি একটি কালার অ্যাপ্লাই করব। তো কালারটি অ্যাপ্লাই করার জন্য ধরুন আমার ব্যাকগ্রাউন্ড অথবা ফোরগ্রাউন্ড কালার দুটা থেকে যে কোনো একটি আমাকে চেঞ্জ করতে হবে। ধরুন আমি এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড কালারটিকে চেঞ্জ করে নিচ্ছি। এবার ব্যাকগ্রাউন্ড কালার থাম্বলাইনে ক্লিক করে দিন। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি প্যানেল ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমরা একটি কালার চুজ করে নেব। সাপোজ আমি এখান থেকে এই কালারটিকে চুজ করে দিলাম। দেখতে পাচ্ছেন এই অংশের কালারটিকে আমি সিলেক্ট করে দিলাম। এবার ক্লিক ওকে বাটন। ওকে বাটনে ক্লিক করার পর আমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবো এই কালারটি চলে আসছে। এখন এই কালারটিকে আমরা যে অংশটুকু সিলেকশন করেছি এই সিলেকশনের মধ্যে অ্যাপ্লাই করতে আমাদের কি করতে হবে, কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে ব্যাক স্পেস বাটনে প্রেস করতে হবে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কালারটুকু এখানে প্রোভাইড হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে অংশটুকু আমরা সিলেকশন করেছি এই সিলেকশন করা অংশটুকুর আমি আরেকটি ডুপ্লিকেট লেয়ার করতে চাই, ডুপ্লিকেট আরো একটি কপি করতে চাই। ডুপ্লিকেট আরো একটি কপি করার জন্য আমরা শর্টকাট উপায়ে করতে পারি কিবোর্ডের কন্ট্রোল জে বাটন প্রেস করে। কিবোর্ডের কন্ট্রোল জে বাটন প্রেস করার পর এখন আমরা দেখতে পাবো এখানে আমাদের আরো একটি কপি হয়ে গেছে। তো এটাকে ধরে আমরা নিচে বসিয়ে দেব। জাস্ট এরকম একদম সহজ ভাবে আমরা করব। তারপর এই যে নিচে এইটার আরেকটি লেয়ার করব, এটার আরেকটি লেয়ার আমরা করতে পারি কিবোর্ডের শিফট এবং অল্ট বাটন চেপে ধরে মাউস ড্র্যাগ করে উপরের দিকে ধাক্কা দিন, তাহলে এখান থেকে আরেকটি লেয়ার চলে আসবে। তো এটাকে আমরা একটু রিসাইজ করব। রিসাইজ করার জন্য প্রথমে এই লেয়ারটিকে আমাদের ট্রান্সফর্ম করতে হবে। তো ট্রান্সফর্ম করার জন্য আমরা প্রথমে কিবোর্ডের কন্ট্রোল টি বাটন প্রেস করে এটাকে ট্রান্সফর্ম করে নিলাম। ট্রান্সফর্ম করার পর দেখতে পাচ্ছেন উপরের এই অংশ থেকে ধরে আমরা মাউস ড্র্যাগ করে নিচের দিকে একটু চাপলে এটা এরকম ভাবে একটু ছোট হয়ে যাবে। প্রেস এন্টার বাটন। আমরা ট্রান্সফর্মটাকে উঠিয়ে দিলাম এবং এটাকে এখানে বসালাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেয়ার গুলো কিন্তু বেড়ে যাচ্ছে। এখন আমরা এখান থেকে আরো একটি লেয়ার তৈরি করব নিউ লেয়ার আইকনে ক্লিক করে। দেখতে পাচ্ছেন এইখান থেকে ক্রিয়েট নিউ লেয়ার আইকনে ক্লিক করে আমরা আরো একটি লেয়ার তৈরি করে নিচ্ছি। তারপর আমরা এবার এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কেট টুল না, এবার আমরা নিব এখান থেকে ইলেপটিক্যাল মার্কেট টুল। ইলেপটিক্যাল মার্কেট টুলটি নেওয়ার পর আমরা এখানে একটি ইলেপস তৈরি করব। এখানে মাউস রাইট ক্লিক, তারপর এখানে দেখতে পাচ্ছেন ইলেপটিক্যাল মার্কেট টুল। ইলেপটিক্যাল মার্কেট টুলটি সিলেক্ট করার পর আমরা কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে এভাবে মাউস ড্র্যাগ করুন, বড় করে একটা গোল্লা তৈরি করুন। গোল্লা এরকম ভাবে তৈরি করার পর এখন এটাকে আমি এই কর্নারে বসিয়ে দিলাম। দেখুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার কর্নারের এই সাইডটি কিন্তু এখানে লেগে গেছে, কিন্তু এটা কিন্তু এখনো লাগেনি। তাহলে কি করতে হবে, মাউস ড্র্যাগ করে ধরে এটাকে একটু এদিকে সরিয়ে দিন। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের দুটি সাইডে এটা লেগে গেছে। এখন আমরা ব্রাশ টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি। এবার এখান থেকে টুল প্যানেল থেকে ব্রাশ টুলটিকে সিলেক্ট করে নিলাম। ব্রাশ টুল সিলেক্ট করার পর ব্রাশ টুলের অপাসিটি এবং ফ্লো আমরা দেখতে পাচ্ছি এটা 100% দেওয়া আছে এবং মোড দেওয়া আছে নর্মাল। অপাসিটি এবং ফ্লো 100% এটা তাই থাকবে। 100% করার পর এখন আমরা ব্রাশ পয়েন্টটাকে একটু বড় করে নিচ্ছি কিবোর্ডের থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট প্রেস করে। এবং দেখুন আমাদের ফোরগ্রাউন্ড কালার এখানে দুটি কালার দেওয়া আছে। এই যে নিচে যে কালারটি দেখতে পাচ্ছি এই কালারটিকে আমি উপরে নিতে চাই। এই কালারটিকে উপরে নেওয়ার জন্য শর্টকাট একটি উপায় রয়েছে, কিবোর্ডের এক্স বাটন প্রেস করলে কালারটি উপরে চলে যাবে আর উপরে কালারটি নিচে চলে আসবে। এবার আমরা ব্রাশ করব।
এরকম ভাবে যদি ব্রাশ করি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি বৃত্তের ভিতরে কিন্তু আমার রং হয়ে যাচ্ছে, কারণ বৃত্তটা সিলেকশন করা। আমি কিন্তু চাই না বৃত্তের ভিতরে কালার করতে, আমি চাই বৃত্তের বাহিরে কালার করতে। বৃত্তের বাহিরে কালার করতে হলে আমাদের কি করতে হবে, এই যে সিলেকশনটা রয়েছে এই সিলেকশনটুকু ডিসিলেক্ট করে সিলেকশনটা এর বাইরে নিতে হবে। এটা আমরা শর্টকাটে করতে পারি কিবোর্ডের কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে আই বাটন প্রেস করে এটাকে আমরা ইনভার্ট করে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেকশনটা কিন্তু এই বৃত্তের বাইরে চলে গেছে। এখন আমরা ব্রাশ টুল দ্বারা এভাবে ব্রাশ করব। এভাবে ব্রাশ করুন। ব্রাশ করে এই বাইরের অংশটুকু আমরা এভাবে কালার করে দিলাম। এবার সিলেকশনটাকে আমরা উঠিয়ে দিব কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন প্রেস করে। কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন প্রেস করলে এটা উঠে যাবে। এবার আমি এখান থেকে মুভ টুলটিকে সিলেক্ট করে নিলাম। মুভ টুলটি সিলেক্ট করার পর ধরুন এটাকে আমি এখানে বসিয়ে দিলাম এরকম ভাবে। তারপর এটার আরেকটি কপি করব, কিবোর্ডে শিফট এবং অল্ট বাটন চেপে ধরে মাউস ড্র্যাগ করুন। মাউস ড্র্যাগ করার পর এখান থেকে আরেকটি কপি চলে আসে। এবার এটাকে আমরা রোটেট করতে চাই। এটাকে আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব। রোটেট করার জন্য প্রথমে আমাদের এটাকে ট্রান্সফর্ম করতে হবে। তো ট্রান্সফর্ম করার জন্য কিবোর্ডের কন্ট্রোল টি বাটন প্রেস করতে হয়। কিবোর্ডের কন্ট্রোল টি বাটন প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি এটা ট্রান্সফর্ম হয়ে গেছে। ট্রান্সফর্ম হওয়ার পর এবার এই ট্রান্সফর্মের ভিতরে আমরা মাউসের রাইট ক্লিক করব। এবার এখানে মাউসের রাইট ক্লিক করুন। রাইট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি রোটেট 180 ডিগ্রি। তো রোটেট 180 ডিগ্রিতে আমরা ক্লিক করে এটাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দেব। 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিলাম। প্রেস এন্টার বাটন। এন্টার বাটন প্রেস করার পর এবার এটাকেও আমরা সঠিক স্থানে বসানোর চেষ্টা করব এরকম ভাবে। আর উপরের এই লেয়ারটি আমার আরেকটু উপরে উঠবে এরকম থাকলো। বন্ধুরা, এখন আমরা টাইপিং এর কাজ করব। টাইপিং এর কাজ করার জন্য আমাদের এখান থেকে হরিজন্টাল টাইপিং টুলটিকে সিলেক্ট করে নিতে হবে। এবার এখান থেকে হরিজন্টাল টাইপিং টুলটি আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু কিছুটা নীল কালার, এবং আমরা যে টাইপ করব টাইপের আমাদের ফ্রন্টের কালারটিও কিন্তু এই কালারে হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারে। তো এখন যদি এই কালারে টাইপ করি তাহলে এখানে দেখা যাবে না। ধরুন এখন আমরা এখান থেকে আমাদের ফ্রন্টের কালারটিকে চেঞ্জ করে নিব। আমি কালার থামলাইনে ক্লিক করে দিলাম। কালার থামলাইনে ক্লিক করার পর এখান থেকে আমি একদম সলিড হোয়াইট করে দেব। প্রেস ওকে। ওকে করার পর এখন এবার টাইপ করুন। আমি প্রথমে এখানে টাইপ করব বিসমিল্লাহ রহমানুর রহিম। আমরা দেখতে পাচ্ছি এখানে বিসমিল্লাহির রহমানুর রহিম টাইপ হয়ে গেছে, কিন্তু লেখাটি কিছুটা বোল্ড অবস্থায় রয়েছে। তো এটাকে আমরা বোল্ড করব না। দেখুন আসলে এখানে বোল্ড করা আছে, তাই না? তো এটার এখান থেকে আমরা এরো বাটনে ক্লিক করে এখান থেকে এটাকে আমরা রেগুলার করে দিলাম। এবার আমরা সিলেকশনটাকে উঠে দেবো। এখান থেকে মুভ টুল সিলেক্ট করলে সিলেকশনটা উঠে যাবে। এবার এখান থেকে মুভ টুলটিকে সিলেক্ট করে নিন। মুভ টুলটি সিলেক্ট করলে এটা উঠে যাবে। এবার এটাকে সেন্টারে বসানোর চেষ্টা করুন। বন্ধুরা, সেন্টার কোনটা, এখানে না এখানে? তো সেন্টার, এটাকে সঠিক সেন্টারে বসানোর জন্য আমরা কি করতে পারি, একটা উপায় রয়েছে। এটা হলো আমরা কন্ট্রোল এ বাটন প্রেস করে সম্পূর্ণ অংশটুকু সিলেকশন করে নেব। সম্পূর্ণ অংশটুকু সিলেকশন করার পর এই যে এইখানে দেখুন, এই যে সেন্টার আইকন, এবার এটাতে ক্লিক করলে লেখাটি একদম সেন্টারে বসে যাবে। আমরা এখানে ক্লিক করে দিলাম। দেখুন এখন যে অবস্থানে রয়েছে এটা একদম মিডিল এবং একদম সেন্টার। তো এখন আমরা সিলেকশনটাকে উঠিয়ে দেব কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন প্রেস করে। তারপর আমরা আবারও এখান থেকে হরিজন্টাল টাইপিং টুল নিয়ে আমরা এখানে আবারও টাইপ করব। ধরুন এবার এখানে আমি টাইপ করব মোবাইল, ছোট করে দিলাম, সমস্যা নেই, দেখা যাবে। তারপর এন্টার বাটন প্রেস করে আমি আরো একটি আন্ডারলাইন করে নিলাম। আন্ডারলাইন করার পর এবার এখানে টাইপ করব বিকাশ। এবার বিকাশ নাম্বারটি টাইপ করে দিলাম। তারপর আমরা এখান থেকে মুভ টুলে ক্লিক করে দিব। এখন দেখুন এটাকে আমরা সুন্দরভাবে টাইপ করতে পেরেছি। তারপর এখন দেখুন আমাদের এই যে লেয়ার প্যানেলে যদি একটু খেয়াল করুন তাহলে দেখতে পাচ্ছেন আমরা উপরের লেয়ারে ক্লিক করব। উপরের লেয়ারে ক্লিক করার পর এটার উপরে আমরা আরেকটি নতুন লেয়ার তৈরি করব। নতুন আরেকটি লেয়ার তৈরি করার জন্য নিউ লেয়ার আইকনে আমরা ক্লিক করে দেব। এখান থেকে নিউ লেয়ার আইকনে ক্লিক করুন। নিউ লেয়ার আইকনে ক্লিক করলে নতুন করে আরেকটি লেয়ার তৈরি হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি নতুন করে আরেকটি লেয়ার আমাদের তৈরি হয়ে গেছে। নতুন লেয়ারটি তৈরি হওয়ার পর এবার আমরা টুল প্যানেল থেকে রাউন্ড রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে নিব। দেখতে পাচ্ছেন এখানে রাউন্ড রেক্টেঙ্গেল টুল। এবার এখান থেকে রাউন্ড রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে নিন। রাউন্ড রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করার পর এই টুলের আন্ডারে এখানে বেশ কিছু অপশন আছে। এখানে যে অপশনগুলি ছিল আপনি ফটোশপ সেট আপ দেওয়ার পরে
এটাই থাকবে। শুধু এই যে এখানে দেখতে পাচ্ছেন রাউন্ডস, এখানে আমরা দেখতে পাচ্ছি 10 পিক্সেল। প্রিয় বন্ধুরা, আমরা যদি 10 পিক্সেলের রাউন্ড শেপ তৈরি করতে চাই, দেখতে পাচ্ছেন এরকম, তো এই শেপটি আমি তৈরি করলাম, এটার কর্নার গুলি খেয়াল করে দেখুন এখানে কতটা রাউন্ড হয়েছে। তো এটা কিন্তু 10 পিক্সেল রাউন্ড হয়েছে, আমি 10 পিক্সেল চাই না, আমি চাই 100 পিক্সেল রাউন্ড করতে। তো 100 পিক্সেল রাউন্ড করতে চাইলে এই যে দেখতে পাচ্ছেন 10-এর জায়গায় আমাদের 100 করে দিতে হবে। এবার এখান থেকে আমরা এটাকে 100 করে দেব। 100 করার পর এবার আমরা রাউন্ড করব, এটাকে আমি 100 করে দিলাম, দেখতে পাচ্ছেন 100। এবার আমরা রাউন্ড করব, এই রাউন্ড শেপটাকে আমরা উঠিয়ে দিলাম। উঠানোর পর এবার আমরা এভাবে একটি শেপ তৈরি করে নিলাম। তারপর কিবোর্ডের কন্ট্রোল এন্টার বাটনে প্রেস করে এটাকে সিলেকশন করে নিন। সিলেকশন করার পর এখন এখানে আমরা একটি কালার অ্যাপ্লাই করব। দেখতে পাচ্ছেন আমাদের ফরেগ্রাউন্ডে যে কালারটি দেওয়া আছে, এই কালারটিকে আমরা অ্যাপ্লাই করতে চাই, তাহলে কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে ব্যাক স্পেস বাটনে প্রেস করতে হবে। শুধু তাই নয়, আমরা এখানে একটি স্ট্রোক দিতে চাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে অংশ দিয়ে সিলেকশনটা রান করছে, এই বর্ডার দিয়ে আমরা একটি স্ট্রোক দিব। তো স্ট্রোক দেওয়ার জন্য আমাদের এখানে যেতে হবে এডিটে, আমরা এখান থেকে এডিটে ক্লিক করে দিব। এডিটে ক্লিক করার পর নিচের দিকে একটু খেয়াল করুন, এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোক লেখা আছে, আমরা এখান থেকে স্ট্রোকে ক্লিক করে দিব। স্ট্রোকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যে প্যানেলটি ওপেন হয়েছে, দেখতে পাচ্ছেন এটার হোয়াইট দেওয়া আছে 4 পিক্সেল। তো এটা আমরা 4 পিক্সেল দিব না, এটাকে করে দিব আমরা 3 পিক্সেল। তো এবার এখানে 3 টাইপ করে দিন। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কালার দেওয়া আছে, স্টোকের কালারটা কিন্তু এই কালার হয়ে যাবে, আমরা এই কালার করব না, আমরা স্টোকটা দিব ব্ল্যাক কালার। এবার এই থামলাইনে ক্লিক করে এখান থেকে কালারটাকে একদম ব্ল্যাক করে দিন। সলিড ব্ল্যাক করার পর এবার ওকে বাটনে ক্লিক করুন, তারপর সিলেকশনটাকে উঠিয়ে দিবেন কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন প্রেস করে। এবার যদি দেখুন একটি ব্ল্যাক কালারের স্টক হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন নিশ্চয়। এবার আমরা এটার মধ্যে টাইপ করব, ধরুন এটাকে একটু আমরা উপরে উঠিয়ে নিচ্ছি। এবার এটার মধ্যে আমরা টাইপ করব, টাইপ করার জন্য আমরা এখান থেকে টাইপিং টুলটিকে সিলেক্ট করে নিলাম। টাইপিং টুলটি সিলেক্ট করার পর আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আমরা এই যে লেখাটি এখানে লিখব, এটার কালার আমরা কি দিতে চাই, আমরা দেখতে পাচ্ছি এখন এখানে যা লিখব তা কিন্তু ব্ল্যাক কালার হয়ে যাবে, আমরা ব্ল্যাক কালার চাই না, এটার মধ্যে আমরা হোয়াইট কালার লেখা দেব। তাহলে এই ব্ল্যাক থামলাইনে ক্লিক করে এটাকে সলিড হোয়াইট করে দিন এবং এবার টাইপ করুন। এখানে টাইপ করব ক্যাশ মেমো, তারপর এখান থেকে মুভ টুলে ক্লিক করে দিন। মুভ টুলে ক্লিক করার পর এখন আমরা কোম্পানির নামটা টাইপ করব, টাইপ করার জন্য হরিজন্টাল টাইপিং টুল, তারপর এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর এখন আমরা এখানে যা টাইপ করব তা কিন্তু হোয়াইট কালার হয়ে যাবে, আমাদের কিন্তু বারবার এই বিষয়টি খেয়াল করতে হবে। তো আমরা এখান থেকে এবার লেখার কালারটিকে চেঞ্জ করে আমি এই কালারটি দিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ডে যে কালারটি ছিল এই কালারটি দিয়ে দিলাম। এখন আমরা এখানে টাইপ করব বিসমিল্লাহ ডিজিটাল স্টুডিও, বিসমিল্লাহ ডিজিটাল স্টুডিও টাইপ করার পর আমরা এটাকে একটু রিসাইজ করতে পারি, লেখাটিকে একটু হাইলাইট করতে পারি, একটু বোল্ড করতে পারি। আমরা যদি কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরি তাহলে এরকম ট্রান্সফর্ম হয়ে যাবে, এখন মাউস ড্র্যাগ করে টানলে এটা বড় হয়ে যাবে। আমি এই পর্যন্তই রাখলাম এবং লেখাটিকে চাইলে আমরা একটু বোল্ড করে দিতে পারি। আমি এইভাবে সম্পূর্ণ অংশটুকু সিলেকশন করে নিলাম। করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেগুলার দেওয়া আছে, আমরা এখান থেকে এটাকে বোল্ড করে দেব। তারপর আমরা আবারও নিচে টাইপ করব, টাইপ করার জন্য আমরা প্রথমেই আগে একটি স্ট্রোক দিব। আমরা এখান থেকে নিউ লেয়ার আইকনে ক্লিক করে আরেকটি লেয়ার তৈরি করে নিচ্ছি, আমাদের কিন্তু লেয়ার গুলো বেড়েই চলেছে। আমরা এখানে উপরে আরো একটি লেয়ার তৈরি করে নিলাম। আরো একটি লেয়ার তৈরি করার পর আমরা এখান থেকে রাউন্ড রেক্টেঙ্গেল টুলটিকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর 100% রাউন্ড করা আছে, তাই না? এখানে একটি শেপ তৈরি করুন এরকম, প্রেস কন্ট্রোল এন্টার বাটন। কন্ট্রোল এন্টার বাটন প্রেস করার পর এখন আমরা এখানে একটি কালার প্রোভাইড করব, ধরুন আমাদের ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালার দুটি কালারে আমরা ব্ল্যাক দেখতে পাচ্ছি, যে কোনো একটি কালার আপনি চয়েস করে নিন। আমি উপরে কালারটিকে চয়েস করে নিচ্ছি, আমি এখান থেকে এই কালারটিকে আবার দিয়ে দিলাম। তারপর কিবোর্ডের অল্ট ব্যাক স্পেস এবং এটাতেও আমরা একটি স্ট্রোক দিতে চাই। স্ট্রোক দেওয়ার জন্য এডিট বাটন, তারপর স্ট্রোক, স্ট্রোক থেকে এটাকে আমরা ব্ল্যাক করে দেব। আমরা দেখতে পাচ্ছি এটার হোয়াইট দেওয়া আছে 3 পিক্সেল, 3 পিক্সেলই থাকবে। এবার ওকে, আমরা একটি বর্ডার দিয়ে দিলাম। এখন আমরা হরিজন্টাল টাইপিং টুল নিয়ে এখানে টাইপ করব। হোয়াইট করার পর এই লেখাটিও কিন্তু বোল্ড হয়ে গেছে, তাই না? তো বোল্ডটাকে আমরা রেগুলার করে দিলাম। এখন আমরা নিচে টাইপ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে নিচে একটু বেশি টাইপ করতে হবে, যার ফলে এই টাইপটি আমি আগে থেকেই করে রেখেছি। দেখতে পাচ্ছেন এখানে টাইপটা আমি আগে থেকেই করে রেখেছি, এটাকে জাস্ট আমি মোটর দ্বারা ধরে এখানে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি এখানে নিলাম, এখানে নেওয়ার পর আমি এখানে বসিয়ে দিলাম, একটু জুম করে নিচ্ছি। এখানে স্টুডিওর যাবতীয় মালামাল সুলভ মূল্যে
একটু ভুল হয়েছে, আমি এটাকে ঠিক করে দিচ্ছি। সুলভ মূল্যে খুচরা ও পাইকারি বিক্রয় করা হয় ডিজিটাল ব্যানার, ফেস্টুন, পিডিসি, তারপর ব্যানার ফ্ল্যাক্স সহ যাবতীয় ছাপার কাজ করা হয়। সিলেক্ট মোড টুল, এবং নিচে আমরা আরেকটি বিষয় টাইপ করব, সেটা হলো আমরা নিচে যেটা টাইপ করব এটা হবে আমাদের লোকেশন, আমাদের এই প্রতিষ্ঠানের লোকেশন। তো তার আগে আমরা এটার নিচে আরো একটি স্ট্রোক দেব। আমরা আবারও নিউ লেয়ার আইকনে ক্লিক করে আরেকটি লেয়ার তৈরি করে নিলাম। তারপর আমরা এখান থেকে রাউন্ড রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা এইভাবে আরেকটি রেক্টেঙ্গেল তৈরি করে নেব। এখন আমরা নিচে একটি টেবিল তৈরি করব। নিচের টেবিলটি তৈরি করার জন্য আমরা এখান থেকে রাউন্ড রেক্টেঙ্গেল টুলটিকে আমরা আবারও সিলেক্ট করে নিচ্ছি। রাউন্ড রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করার পর আমরা নতুন করে আরো একটি লেয়ার তৈরি করব ক্রিয়েট এ নিউ লেয়ার আইকনে ক্লিক করে। এখান থেকে ক্রিয়েট এ নিউ লেয়ার আইকনে ক্লিক করার পর আমরা নতুন করে আরেকটি লেয়ার তৈরি করে নিচ্ছি। লেয়ার তৈরি করার পর এবার আমরা রাউন্ড রেক্টেঙ্গেল টুল দ্বারা এখান থেকে ধরে আমরা এরকম একটি শেপ তৈরি করে নেব। এ পর্যন্ত রাখলাম, এবার কন্ট্রোল এন্টার বাটন প্রেস করে এটাকে সিলেকশন করে নিলাম। সিলেকশন করার পর এখন এটার একটি স্ট্রোক দিব। স্ট্রোক দেওয়ার জন্য আমাদের যেতে হবে এডিটে। এডিট থেকে স্ট্রোক, স্ট্রোকে যাওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা ব্ল্যাক কালার দেওয়া আছে এবং এটার হোয়াইট দেওয়া আছে 3 পিক্সেল। এবার আমরা 3 পিক্সেলের পরিবর্তে এটাকে 4 পিক্সেল করে দিচ্ছি। 4 পিক্সেল, তারপর ওকে বাটনে ক্লিক করুন। তাহলেই দেখবেন এখানে একটি স্ট্রোক চলে আসছে। এবার আমরা সিলেকশনটাকে উঠিয়ে দিব কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন প্রেস করে। দেখুন এখানে কিন্তু একটি রাউন্ড একটি বক্স হয়ে গেছে। এখন আমরা এখানে টেবিল তৈরি করব। বন্ধুরা, এখন টেবিলের কলাম এবং টেবিলের র গুলি তৈরি করতে আমাদের কিন্তু ব্রাশ টুল প্রয়োজন। আমরা টুল প্যানেল থেকে ব্রাশ টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি। টুল প্যানেল থেকে ব্রাশ টুলটি সিলেক্ট করার পর ব্রাশ টুলের অপাসিটি এবং ফ্লোর এগুলি আমরা 100% করে দেব। ব্রাশ টুলটি আমি সিলেক্ট করলাম। করার পর দেখতে পাচ্ছেন এটার অপাসিটি এবং ফ্লোর, এটা কিন্তু আমার 100% দেওয়া আছে, এটা 100% থাকবে। এবার দেখুন আমার ব্রাশ পয়েন্টটি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ব্রাশ পয়েন্টটি কতটা বড়। এবার এটাকে আমি একটু ছোট করে নেব। ব্রাশ পয়েন্টটিকে ছোট করার জন্য কিবোর্ডে থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট, ইন্ট থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট প্রেস করলে এটা ছোট হয়ে যাবে। আমি এ পর্যন্ত ছোট করলাম। ছোট করার পর আমার ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালার আপনারা দেখতে পাচ্ছেন, আমার ফোরগ্রাউন্ডে যে কালারটি থাকবে ব্রাশ করার সময় এই কালারটি কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। আমার ফোরগ্রাউন্ড কালারটি ব্ল্যাক করা রয়েছে। ব্ল্যাক থাকা অবস্থায় আমি কিবোর্ডে শিফট বাটন চেপে ধরবো। কিবোর্ডে শিফট বাটন চেপে ধরে আমি যদি এরকম কলাম তৈরি করতে যাই, দেখুন আমি যদি খালি হাতে এরকম কলাম তৈরি করতে যাই তাহলে অনেকটা এলোমেলো আঁকাবাঁকা হয়ে যাবে আর এটা কোনো টেবিলের মধ্যে পড়বে না। সুতরাং আমরা যাতে করে একদম স্ট্রেট, একদম সহজ করে করতে পারি, আমরা এটা একদম স্ট্রেট করে করার জন্য আমরা কিবোর্ডে শিফট বাটন চেপে ধরবো। কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে এবার মাউস ড্র্যাগ করুন। আপনি এবার আঁকাবাঁকা করার চেষ্টা করলেও কিন্তু আঁকাবাঁকা হবে না, এভাবে লাগিয়ে দিন। তারপর আরেকটি কলাম, এবার এখানে মাউস দ্বারা প্রথমে ক্লিক করুন। যদি ক্লিক না করেই শিফট বাটন চেপে ধরে তাহলে এরকম টানুন, তাহলে কিন্তু এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন একটি রেখা হয়ে যাচ্ছে, এই রেখাটি কিন্তু থেকে যাবে। সুতরাং আমরা কি করবো, প্রথমে যেখান থেকে আমরা এই কলামটি তৈরি করবো সেখানে কিবোর্ডের শিফট বাটন ছেড়ে দিয়ে একটি ক্লিক করব। তারপর শিফট বাটন চেপে ধরে মাউস ড্র্যাগ করে নিচের দিকে এভাবে টানব। এখন আমরা টাইপ করব, এখানে যা টাইপ করতে হয় আপনারা নিশ্চয় জানেন। আমি প্রথমে এখানে টাইপ করব নং। এবার আমরা নিচে টাইপ করব, নিচে টাইপ করব কথায় কর্তৃপক্ষের স্বাক্ষর। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের বিল ভাউচারটি তৈরি হয়ে গেছে। এবার যদি আমরা লেয়ার প্যানেলে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো লেয়ার। এই লেয়ার গুলোকে আমরা মার্জ করতে চাই। লেয়ার গুলোকে মার্জ করার জন্য কিবোর্ডের কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে এই বাটনে প্রেস করুন। কিবোর্ডের কন্ট্রোল শিফট এই বাটন প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা সবগুলি লেয়ার একত্র হয়ে গেছে। তো এখন আমরা এটার সাইড দিয়ে একটু করে জায়গা বাড়িয়ে দিব। এবার দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালার দুটাই ব্ল্যাক করা আছে। আমরা এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করতে চাই তাহলে কিবোর্ডের শুধু ডি বাটনে প্রেস করুন। কিবোর্ডের শুধু ডি বাটনে প্রেস করলেই এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। হোয়াইট হওয়ার পর এবার আমরা যাব ইমেজে। দেখতে পাচ্ছেন এখান থেকে ইমেজে ক্লিক করে দিব। ইমেজে ক্লিক করার পর ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এবার ক্যানভাস সাইজে চলে আসুন। ক্যানভাস সাইজে আসার পর আমরা এটার ক্যানভাস সাইজটাকে একটু বাড়িয়ে দেব। ক্যানভাস সাইজ,
ক্যানভাস সাইজে আসার পর দেখতে পাচ্ছেন এখানে রিলেটিভ লেখা আছে, এখানে একটি চেক মার্ক দিয়ে দেবেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটার ওয়াইড ও জিরো এবং হাইট ও জিরো, তো এটার আমরা করে দিব 0.25 এবং নিচেও 0.25। এবার প্রেস ওকে, ওকে বাটন প্রেস করার পর দেখুন আমরা সাইড দিয়ে কিছুটা বর্ডার বাড়িয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় এখন কিন্তু পরিপূর্ণ একটি বিল ভাউচার তৈরি হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করব। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াতদানের প্রার্থনা মহান রাব্বুল আলমিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।